বরিশালে পাইকারি বাজারে বেড়েছে বেশিরভাগ মাছের দাম। ইলিশের সরবরাহ নেই বললেই চলে, এ কারণে বিক্রি হচ্ছে চড়া মূল্যে। মাছের দরদাম জানাতে বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, পাইকারি বাজারে মাছের দরদাম কেমন এবং একই সাথে বলেন যে ইলিশের সরবরাহ একেবারে নেই, সেটির কারণ বা কী? আবির, আসলে বরিশালের সপ্তাহ ব্যবধানে পাইকারি মাছে ইলিশ মাছের কথা যদি বলি, সেক্ষেত্রে 10,000 পর্যন্ত কিন্তু প্রতি মনে আকার ভেদে বেড়েছে 2,000 টাকা থেকে। এবং আর একটু যদি বলি যে আজকে প্রতি মন বিক্রি হচ্ছে আকার ভেদে প্রায় 40,000 থেকে 70,000 টাকা পর্যন্ত, বিভিন্ন আকারে দামের প্রকারভেদ রয়েছে। এবং অন্যান্য যে মাছ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু 10 থেকে 40 টাকা পর্যন্ত মাছের দাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে রুই, কাতল যেগুলো রয়েছে এবং পাবদা, কোরাল, এগুলোর দাম কিন্তু আজকে বাড়তি রয়েছে। এবং আমি যদি আজকে দাম দর একটু বলি, যে পাঙাশ মাছ 130 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে, এটি একটু কম দামে বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া মাছ যেটি রয়েছে সেটি 150 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। পাবদা মাছ যেটি রয়েছে 300 থেকে 320 টাকা দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে 300 টাকা দরে কিন্তু এই মাছটি বিক্রি হয়েছিল। এছাড়া অন্যান্য মাছের কথা যদি বলি, যেমন রুই মাছ 350 থেকে 400 টাকা, কাতল 380 থেকে 430 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া যদি পোয়া মাছের কথা বলি 220 থেকে 270 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে রুই কাতল মাছের যেটা বলছেন যে সরবরাহ কম থাকার কারণে মাছের দামটা একটু বাড়তি বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন, বলছেন যে সরবরাহ কমলে, স্বাভাবিক হলে সেই ক্ষেত্রে আবার দামটি কিছুটা কমবে বলে তারা জানিয়েছেন। এদিকে ইলিশ মাছের কথা যদি বলি, তাহলে 500 গ্রাম ওজনের যে ইলিশ মাছ রয়েছে সেটি আজকে প্রতি মন 40,000 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া 700 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে 55,000 টাকা প্রতি মন দরে বিক্রি হচ্ছে, এবং 1.5 কেজি ওজনের যে ইলিশ 70 থেকে 75,000 টাকা, এবং 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে 64 থেকে 65,000 টাকা প্রতি মন দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য মাছের প্রভাবটাও কিন্তু এই মাছের কারণে পড়েছে, অন্যান্য মাছ যেগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু আজকে খুব বেশি দেখা যাচ্ছে। এবং সরবরাহ কম থাকার কারণ হিসেবে যেটি তারা বলছেন যে হরতাল অবরোধের কারণে যে পরিমাণ গাড়ি মাছ নিয়ে আসে সেই পরিমাণ গাড়ি কিন্তু আসছে না, যার কারণে দামটি বেশি। এছাড়া ইলিশ মাছের কথা যেটি বলছেন যে নদীতে ইলিশ মাছের সরবরাহ কম থাকায় কিন্তু দামটা প্রতিনিয়তই বেড়ে চলেছে, এবং আজকে প্রতি মন ইলিশ প্রায় 40,000 টাকা থেকে প্রায় 70,000 টাকা পর্যন্ত প্রতি মন বিক্রি হচ্ছে। এবং এর প্রভাবটা কিন্তু খুচরা বাজারেও পড়ছে, কারণ বরিশালের সবচেয়ে বড় পাইকারি বাজার এটি, এখান থেকেই কিন্তু মূলত আশপাশের যে বাজারগুলো রয়েছে স্থানীয় পর্যায়ের, এবং ভ্যান গাড়িতে যারা অলিতে গলিতে ঘুরে ঘুরে বিক্রি করে তারা কিন্তু এখান থেকেই মাছটা নেয়, যার কারণে এখানে যদি দাম বেড়ে যায় সেক্ষেত্রে অন্যান্য বাজারগুলোতে কিন্তু সে প্রভাব পড়ে, এবং চড়া দামে কিন্তু এই মাছটি আসলে ক্রেতাদের কিনতে হয়। এবং ক্রেতারা যেটা জানাচ্ছেন যে মাছের দাম কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলেছে, বাজার মনিটরিংয়ের দাবিও তারা জানিয়েছেন যে প্রতিনিয়ত যেন বাজারটি মনিটরিং করা হয়। তবে মুরগির কথা যদি বলি, মুরগির মাংসের দাম কিন্তু কিছুটা কম দেখা যাচ্ছে। ব্রয়লার মুরগি যেটি রয়েছে 155 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে মুরগি রয়েছে সেগুলোর দামও কিন্তু কমেছে, এবং গরুর মাংস 750 টাকা কেজি দরে আজকে বাজারে বিক্রি হচ্ছে। তো বরিশালের পাইকারি মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আবির। অমিত জানাচ্ছিলেন বরিশালের মাছের বাজার পরিস্থিতি।